করে দিলেন। যারা ব্রজগোপীরা এক চোখে কাজল লাগিয়ে এসেছিল কৃষ্ণ, আর আবার দুসরো চোখে কাজল লাগিয়ে দিয়েছেন। যে গলার হার পায়ে নূপুর বলে পড়িয়ে দিয়েছিল কৃষ্ণ, ওটাকেও ঠিক করে দিলেন। এখানে শিক্ষা দিচ্ছেন, দেখো যদি কেউ আমাদেরকে শৃঙ্গার করতে পারবে, ঠিক ঠিক রূপে শৃঙ্গার কৃষ্ণ ছাড়া আর কেউ করবে না। ব্রজগোপীরা সেই সময় অত্যন্ত আনন্দে আর মনে মনে ভাবছে যে আমাদের মতো সৌভাগ্যবান আর কে হতে পারে। কৃষ্ণ তিনি হলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সমস্ত জগৎকে নাচায়। কিন্তু সেই কৃষ্ণ আজ আমাদের সঙ্গে নাচছে, আমাদের আমরা যেরকম বলছি ঠিক তদ্রূপ কৃষ্ণ কাজ করছে, আমাদের সেবা করছে, আমরা হলাম কত সৌভাগ্যবান। কিন্তু শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানীর হৃদয়ে এইরকম ভাবনা আসছে যে কৃষ্ণ যেরকম ব্যবহার সমস্ত ব্রজগোপীদের সঙ্গে করছে সেইরকম ব্যবহার আমার সঙ্গেও করছে। ও তিলক লাগাচ্ছেন মা, চুপ করে বসো, হরি কথা শোনো, নিজে শুনে না অন্যদের শুনতে দিচ্ছে না, চুপ করে বসো, চুপ বসে যাও, কেন তিলক লাগাতে পারে, বসো বলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই জন্য কি হয়েছে, বাড়িতে প্রত্যেক দিন ওই যে মা লাগাচ্ছে না, প্রত্যেক দিনে তিলক লাগাওয়া বাড়িতে, এখানে এসে একদিন লাগালেন। ওই দিনে শুনেছিলাম না, যখন নারদ ঋষি এসেছেন, হ্যাঁ, আর যখন তিনি ভোজন করে খাওয়া আছে, দেখে কি ওর তিলক নেই, গলায় মালা নেই, নারদ কি করলেন, বমি করে দিলেন। বলি মাথায় তিলক গলায় যাদের নেই, তারা গোবিন্দের সেবা আর ভক্তের সেবা করতে পারবে না। এই জন্য যাদের বাড়িতে গোপাল আছে না, তোমাকে গলায় মালা পড়তে লাগবে, তিলক করতে লাগবে, না করলে তোমার হাতের জিনিস গোবিন্দও গ্রহণ করবে না আর ভক্ত গ্রহণ করবে না, বুঝতে পারছেন তো। এই জন্য যেরকম মায়েরা স্নান করে সর্বপ্রথম কি করেন, মাথায় সিঁদুর লাগান, সিঁদুর লাগান কি না, তারপর পত্রী সামনে যাওয়া যায়। যেরকম এই জগৎ পত্রী সামনে যদি খালি মাথায় যাবেন, পত্রী খুশি থাকবে, এই তুমি বিধবা রূপ ধারণ করে গিয়েছ, মাথায় সিঁদুর নেই, সিঁথি নেই, পতি বলবে হাতে আর কি নেই, শঙ্কা নেই, পতি স্বীকার করবে, বলে আমি জীবিত থাকতে থাকতে মেরে ফেললে তুমি আমাকে, হ্যাঁ স্বীকার করবে না। এরকম ভাবে যখন তুমি গোবিন্দের কাছে যাবে, যদি গোবিন্দ না দেখে তোমার মাথায় তিলক আর গলায় কণ্ঠি না দেখে, তোমাকে কিছুতেই স্বীকার করবে না, বলে তোমার সঙ্গে আমার কোন সম্বন্ধ নেই। শাস্ত্র বলছে কোন সম্বন্ধ নেই তোমার সঙ্গে। যখন এই সাধারণ পত্রী জন্য তো শৃঙ্গার করো, দুদিনের পরে যে মরি যাবে, আর যে পরমপতি তার জন্য তোমার কি চিহ্ন আছে, কি চিহ্ন আছে, কিছু নেই। এই জন্য ওই যে মা তিলক লাগাচ্ছে না প্রত্যেক দিন, মা এবার বসে যাও, ওখানে বসো, ওখানে আর যাবে না দুবে, তুমি বলো তো। হরে কৃষ্ণ। সেই সময় কি হয়েছে, ব্রজগোপীরা অত্যন্ত তার হৃদয়ের মধ্যে সৌভাগ্য মধ্যে এসছে, আর শ্রীমতী রাধা রানী মানিনী হয়ে গেছে। তো সুখদেব গোস্বামী বর্ণন করছেন, তাসাম তৎ সৌভাগ্য মদম বিক্ষমানম চ কেশব প্রশমায় প্রসাদায় তত্রেব অন্তর্দীয়তে। কৃষ্ণ সেখান থেকে অন্তর্ধ্যান হয়ে গেলেন, ব্রজগোপীদের অভিমানকে মানকে, ব্রজগোপীদের সৌভাগ্য মদকে দূর করার জন্য শ্রীমতী রাধা রানীকে নিয়ে সেখান থেকে অন্তর্ধ্যান হয়ে গেলেন। এইবার কৃষ্ণ যখন অন্তর্ধ্যান হয়ে গেছেন, ব্রজগোপীরা অত্যন্ত ব্যাকুল হয়ে আর কৃষ্ণকে খুঁজতে আরম্ভ করেছেন। কৃষ্ণকে খুঁজতে খুঁজতে তাহার কি বাই বলে বাইরে দেহের স্ফূর্তি নাই, সে গাছপালা যাকে দেখছি সাত তাকেই জিজ্ঞাসা করছে, বলে আমাদের গোপালকে দেখেছো, আমাদের গোবিন্দকে দেখেছো। কৃষ্ণ বিরহে তারা অত্যন্ত দুঃখিত হয়ে শেষে যমুনা তটে এসছে, যমুনা তটে এসছে। এই যমুনা যে যমুনা মহারানী, তিনি হলেন সাক্ষাৎ কৃষ্ণের পটরানী, তিনি হলেন কৃষ্ণের পটরানী, তিনি হলেন কালিন্দী। কৃষ্ণ কালিন্দীকে এত ভালোবাসে, কৃষ্ণ নিজেই নিজের এক সময় কি হয়েছে, যশোমতী মা কৃষ্ণকে খুব সুন্দর কাজল লাগিয়েছেন, কিন্তু ওই শ্রীমতী রাধারানীর স্মরণ করতে করতে কৃষ্ণের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে আরম্ভ করেছে, সেই অশ্রুই যমুনা রূপে প্রবাহিত হয়ে গেছে, সেই অশ্রুই সাক্ষাৎ যমুনা রূপ ধারণ করেছে। সেই জন্য যমুনা তটে উপস্থিত হয়ে এবার ব্রজগোপীরা গোপী গীত গান করতে লেগেছে। এই গোপী গীত হলো ভাগবতের প্রাণ। যদি কেউ এই গোপী গীত প্রত্যেক দিন বাড়িতে গান করেন, তাহলে নিশ্চিত রূপে কৃষ্ণ সেখানে বিরাজমান থাকবেন। আমরাও একটা দুটা শ্লোক সে গান করে তারপরে আগে শ্রবণ করবো। জয়
जय नना ब्रजा यमुना तटे उपस्थित हुए एई गोपी गीत गान करेछेन आर सेई समय तासाम आविर्भूत शौरी स्मयमान मुखाम्बुज कृष्ण सेखाने उपस्थित हुए गेलेन निजेर गलवस्त्र के एरकम धरे आर हाथ जोड़े तासाम आविर्भूत शौरी स्मयमान मुखाम्बुज पीताम्बर धर शक्भी साक्षात मन्मत मन्मत एतो सुंदर मन्मत मन्मत स्वरूप धारण करे कृष्ण सेखाने प्रकट हुए छेन समस्त ब्रज गोपीरा क्यों क्यों गिये कृष्ण कास्ते के तार कापुर धरे छेन क्यों गोपीरा गिये कृष्ण कास्ते के प्रसादी तांबुल चेये छे क्यों गिये तार चरण धरे छे किंतु किछु किछु ब्रज गोपीरा दूर थेके कृष्ण के देख छे खूब क्रोधित होये कृष्ण दिके ताक छे आर एका भ्रुकुटे म्राप बाध्य प्रेम संभ्रम विवला एक गोपी दूर थेके खूब क्रोधित होये निजेर चोक थेके चोकी दिये कटाक्ष रूपे कृष्ण दिके ताक छिलो एमन लाग छिलो चोखेर बाण दिए कृष्ण के विदीर्ण कर देवे आमादे सनातन गोस्वामी सबार नाम उल्लेख सेखाने करे दिएछेन सुखदेव गोस्वामी किन्तु सबार नाम उल्लेख करेननि बोले एरा के बोले जारा गिये कृष्ण कास्ते का कृष्णेर कापड़ धरेछे कृष्ण कास्ते के प्रसादी तांबुल चेयेछे तारा होलो चंद्रावली दल जारा किन्तु दूर थेके ताक छिलो तारा होलो ललिता विशाखा श्रीमती राधारानीर दल আর যে গোপী দূর থেকে অত্যন্ত ক্রোধিত হয়ে তাক ছিল সে হলেন শ্রীমতী রাধা রানী বলো শ্রীমতী রাধা রানী কি এই জন্য কৃষ্ণ আর ব্রজ গোপীদের মধ্যে সেখানে খুব কথোপকথন হয়েছে ব্রজ গোপীরা প্রশ্ন করতে লাগলো বলে দেখো কৃষ্ণ চার রকমের লোক হয়ে বলে যাদের জন্য কিছু করো তাহলে তারা করে যাদের জন্য কিছু করো না করো বা না করো তাহলেও তারা করে যাদের জন্য করো বা না করো কিন্তু তারা করে না তুমি কে বলে মনে হচ্ছে যার জন্য যদি কিছু করো তাহলে বিনিময়ে তারা আমাদের জন্য কিছু করে সে হলো বানিয়া ব্যবসায়ী যেরকম 10 টাকা নিয়ে আর সেকেন্ড এক্সাম্পল সেকেন্ড কোর্টে তারা বোঝাচ্ছে বলে যার জন্য করো বা না করো তারা হলো মাতা পিতা আবার যার জন্য করো বা না করো তখনও বিনিময়ে হরে কৃষ্ণ হ্যাঁ দেখো এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই মন দিয়ে বাড়ি যারা বউ মারা না তারা বিশ্বাস করে শোনা এত পিতা মাতাদের ঋণী আমার আছে এক সময় কি হয়েছে দেখবেন প্রায় যখন বাড়িতে বিয়ে হয় না পিতা মাতা কি মনে করে কখনো বাড়িতে লক্ষ্মী আসবে বউ মনে হয় করে না কি বলে স্ত্রীদের কি বলা হয় গৃহ লক্ষ্মী কখন আমার বাড়িতে বউ মা আসবে কখন বাড়িতে বউ মা আসবে তার জন্য কত কি না করে পিতা মাতা হ্যাঁ কোথায় দেখে যাতে বাড়িতে এসে আমার বাড়িটাকে যাতে সামলাই বউ মা আসে তার জন্য তিনি কত কষ্ট করে তিনি মেয়ে দেখে নিয়ে আসে
আর আমাদের ওই দিকে কি হয় জানেন তো, ওই দিকে আমাদের কি হয়, যখন ওই স্ত্রী বৌমাটা বাড়িতে আসে না, ওর সামনে একটু ঘোড়া রেখে দিয়ে এই বৌমা পা দিয়ে ঘোড়াটাকে মারে। মারলে মানে কি অর্থ হলো, বাড়ি যখন বৌমা এসছে, বাড়িতে বৌমাকে বলা হয় গৃহলক্ষ্মী। কি বলা হয় বলো জোর করে, গৃহলক্ষ্মী, গৃহলক্ষ্মী বলা হয়। ও ঘোড়াটা মারে কেন পায়ে দিয়ে, বলে যাতে বাড়িতে মানে গৃহলক্ষ্মী এসছে, যাতে বাড়িতে আমার লক্ষ্মীর কৃপা হয়, মা লক্ষ্মী আসে। আর যখন বাড়িতে ছেলে বিয়ে হয় না, দেখবে মায়েরা যে এত প্রসন্ন হয়, এত খুশি হয়, আজকে বাড়িতে আমার বউ মা এসছে, কত প্রসন্ন হয়। আর এটা ছেলেকে পিতা মাতা কত কষ্ট করে তাকে লালন পালন করে, যারা পিতা মাতা হয়েছেন তো মা এখানে দাঁড়াবে না, এই জন্য যে কত কষ্ট করে বড় করে তুমি জানবে। কিন্তু যখন বিয়ে হয় না, দেখবে বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে যখন বাড়িতে বৌমা আসে, কিছুদিন থাকার পর কি বলে ছেলেকে, কি বলে, আলাদা হও, আলাদা হও, কখনো তুমি আলাদা হবে। তুমি কেন টাকা পয়সা আগুন হইলে বউ কেন মাকে তুমি দিচ্ছ, টাকা পয়সা কেন তোমার ছোট ভাইকে দিবে, টাকা পয়সা কেন অন্যকে দিবে, তুমি যা কিছু নিয়ে আসো আমাকে দাও, কি করো আমাকে দাও, এক পয়সা কাকে দিবে না, আমাকে দাও, আমাকে দাও, আলাদা হও, আলাদা হও, কখন আলাদা হবে, কেন আলাদা হচ্ছ না, একদম ছেলের পিছনে পড়ে যায়। একদিন কি হয়েছে, এখানে ছেলের পিছনে পড়ে গেছে বৌমা, ছেলে মাটা বলছে আলাদা হও, আলাদা হও। তখন ছেলে তো মাঝখানে খুব অসুবিধায় পড়ে গেছে, ওই বৌমাটা বলছে যদি মায়ের বাবার কাছে থাকো তাহলে তোমার বাড়ি থাকবে না, আমি আমি নিজের বাপের বাড়ি যাচ্ছি। এখানে ছেলে তো দুবিধায় পড়ে গেছে, কি করবো, বাপ মাকে ছাড়বে না, বউকে ছাড়বে। একদিন ওর ছেলেটা বলছে যে ওর মাকে বলে, মা তুমি জন্ম থেকে এপর্যন্ত তুমি যে আমাকে লালন পালন করেছ, যত টাকা পয়সা আমার পিছনে লাগিয়েছ, তুমি হিসাব করে বলো, সমস্ত টাকা পয়সা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, সমস্ত টাকা পয়সাগুলো দিয়ে দিচ্ছি, আমার বউ রেগে মেগে চলে গেছে নিজের বাপের বাড়ি। এই জন্য বলছে আলাদা না হলে আমি আমার বাড়িতে আসবো না। এখন মা তো সমস্যায় পড়ে গেছে, কি করবো, বলে দেখ ছেলে আমি তো বুড়ি মানুষ, এত লেখাপড়া শিখা নাই, একটু সময় লাগবে, তোমার পিছনে আমি কত পয়সা লাগিয়েছি, এই জন্য এক মাস আমাকে দাও। ছেলে বলছে এক মাস নেই, দুই মাস নিয়ে কোনো চিন্তা নেই, এখানে ঠান্ডার সময় ছিল, মন দিয়ে শোনা, যত বৌমার আছে ঠান্ডার সময় ছিল, ছেলেটা ঘুমাচ্ছে, মা কি করছে, একটা লোটার মধ্যে জল দিয়েছে, হ্যাঁ একটা লোটার মধ্যে জল দিয়ে একদিকে ঢেলে দিয়েছে, যখন ঢেলে দিয়ে ছেলেটা তো ঘুমিয়েছিল, ও বুঝতে পারছে নি মাতে জল ঢেলেছে, অন্যদিকে ঘুরে শুয়ে গেছে, যেন শুয়ে গেছে, আর একটু সময় গিয়েছে, যখন গিয়েছে আর একদিকে জল ঢেলে দিয়েছে, যখন ঢেলে দিয়ে ছেলের ঘুম ভেঙে গেছে, যখন ভেঙে গেছে তখন মাকে বলে কি করছো, দেখছো না আমি ঘুমিয়ে আছি, কাঁচা ঘুমটা তুমি ভেঙে দিলে, হ্যাঁ কেন জল ঢালছ, দেখো মা কি বলছে, বলে ছেলে তুমি যে বলেছিলে না, তুমি জন্ম থেকে এ পর্যন্ত যে টাকা পয়সা লাগিয়েছ তার হিসাবটা বলো, কেবল আমি একটা রাত্রি হিসাব লাগাছিলাম, কি করছিলাম, কেবল একটি রাত্রির হিসাবটা লাগাছিলাম, কত পয়সা তোমাকে যখন জন্ম দিয়েছি, তুমি রাত্রি সারা কখনো এত কান্নাকাটি করছো, রাত্রি সারা আমি ঘুমাতে পারি, পায়খানা পরিষ্কার করলে পরে আমি তোমাকে শুকনোতে শুয়ে, আমি তোমাকে আমি নিজে ভিজার মধ্যে শুয়েছিলাম, এক রাত্রি নয়, আবার রাত্রে পায়খানা পেশাব করে দিয়েছ, আবার তোমাকে আমি শুকনোতে শুয়ে কি করেছিলে, আমি ভিজার মধ্যে শুয়েছি, কত রাত্রি এরকম কাটিয়েছি, যেটা এসে আমার খাওয়ার জন্য আমি খাইনি, এ ছেলেদের এখানে ধরে কান ধরে, এই জন্যে কত রাত্রি আমি ঘুমাইনি। আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো তুমি যবে থেকে জন্ম নিয়েছ তবে থেকে এত পর্যন্ত কত পয়সা হিসাব লাগাতে, হিসাব লাগাতে বলছো, যখন বলেছে না ছেলের মাথায় একদম টনক এসে গেছে, পুরা বুদ্ধি ঠিক হয়ে গেছে, বলে সত্যি সত্যি মা ঠিক বলছে, সঙ্গে সঙ্গে মায়ের চরণে পড়ে গেছে, বলে মা আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, এখানে আমার অপরাধটা তুমি ক্ষমা করে দিবে, তখন মাথা এসেছে, বুঝতে পারছেন তো, যে বউ মারা দেখো একদিন তোমাকেও শাশুড়ি হতে হবে, হবে কি না,
বৌমার শাশুড়ি হবে কি না? যখন আমি যেরকম ব্যবহার এখন শাশ শ্বশুর করবো ও থেকে বলে না এইটুকু ঢেলা দিদি কাকে মারে না পাথর, তোমার জন্য এত বড় পাথর রাখা আছে, একদিন তুমিও শাশুড়ি হবে, তুমিও শাশুড়ি হবে, তখন বুঝা যাবে তোমার বৌমা যখন আসবে তা থেকে বেশি খারাপ ব্যবহার করবে। এই জন্য আমাদের কর্তব্য কি, এখানে ভগবান নিজেও উত্তর দিচ্ছেন, ভগবান নিজে উত্তর এখানে দিচ্ছেন, পিতা মাতাদের ঋণী থেকে কেউ কখনো মুক্ত হতে পারবে না। এই জন্য কি করতে হবে, প্রত্যেক দিন সকালে উঠে আমার কেউ এখানকার লোকরা বলছিল ছেলেদের যত লেখাপড়া শিখেছে তত উৎপাতি হচ্ছে, তত পিতা মাতাদের সেবা করছে না, তাদের জিজ্ঞাসা করছে না, হ্যাঁ বাড়িতে বৌমা এলো সারা জীবন মা তাকে পালন করলো ধারণ করলো খাওয়ালো দাওয়ালো, স্ত্রী বাড়িতে এসছে এক রাত্রিতে এরকম মন্ত্র দিয়েছে না, দ্বিতীয় দিনে ছেলের মাথায় খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য মায়েদের বলা হয় গৃহ লক্ষ্মী, কি বলা হয়, গৃহ লক্ষ্মী, তুমি বুঝতে পারছো তো? এই জন্য চেষ্টা করবে যাতে বাড়িকে না ভাঙো, তুমি ভাঙতে এখানে আসা নাই, এখানে জুড়তে এসো, তুমি গৃহ লক্ষ্মী, সবাইকে জুড়তে তুমি এসো, ঘর থেকে ভাঙতে তুমি আসো নাই। এই জন্য আমরা বৃন্দাবনে থাকে তো অনেক মায়েরা দেখি, দেখো অনেক মায়েরা, প্রায় বাঙালি যদি বৃন্দাবনে গিয়ে দেখবেন ভজন আশ্রম আছে, প্রায় করে বাঙালিরা মায়েরা শেষে বাড়িতে যখন ঝগড়া হয়েছে শেষে সব ছেড়ে ছুড়ে বৃন্দাবনে গিয়ে একটা সাধারণ একটা কুটিয়া বানিয়ে সেখানে আছে, সাধারণ একটা কুটিয়া বানিয়ে ওখানে আছে, আর কি করে দেখুন মায়েদের হৃদয়ে, ওখানে না যদি তিন চার ঘন্টা যদি হরিনাম করে একটু চাল ডাল পায় ওইটা যে কোনো ভাবে খেয়ে এক দুশো টাকা দিয়ে এটা ঘরের মধ্যে আছে। আর কি হয় জানেন তো, ওখানে যখন সেটগুলো আসে কম্বল দিয়ে কাপড় চোপড়ো দিয়ে কি করে মায়েরা জানেন, ওইটাকে সাজিয়ে সাজিয়ে রাখে, আর বর্ষের মধ্যে এক দুবার এসে যতগুলো ওখানে সংগ্রহ করে যে ছেলে বৌমা তাকে তাড়িয়ে দিয়েছে ঘর থেকে আবার ওইখান থেকে এসে আবার ছেলে বৌমাদের ওই জিনিসগুলো দিয়ে যাচ্ছে, মানে এত তাদের হৃদয়ের মধ্যে স্নেহ আছে। এই জন্য যত বৌমাদের যে আমি বলছি ঘরকে আমি ভাঙতে আসিনি, ঘরকে আমি জুড়তে এসি, আমি যেরকম পিতা মাতাদের সঙ্গে ব্যবহার করব ওই ব্যবহারটা আমি পাবো, ওইটা আমি পাবো। এখানে আজকে একজন মা আমার কাছে এসেছিল, হ্যাঁ মা এসে বলেছিল বড় ছেলেটা তো পালিয়ে গেছে ঘর ছেড়ে, বড় ছেলেটা আমাকে দেখাশোনা করছে, ছোট ছেলেটা কি হয়েছে, বড় ছেলেটা সাধারণ ছিল, হ্যাঁ ভোলা ভালা, বড় ছোট ছেলেকে টাকা পয়সা দিয়েছে সমস্ত কিছু সাহায্য করছে, এখন বাস টাস কিনেছে, কিনে চিনে দিয়ে কি করছে, এখন বাপ মাকে আর সেবা করে না, আর ওই যে বড় ছেলেটা যে কোনো ভাবে সেবা করে আর আমাদের দেখাশোনা করে না, যেমন বিয়ে করেছে বাস বউকে নিয়ে আলাদা হয়ে গেছে, বউকে নিয়ে আলাদা হয়ে গেছে। এই যে নাতি পুতি গুলো দেখছে তুমি শাশুড়ির প্রতি কি ব্যবহার করছো, দেখছে নাকি তোমার ছেলেটা, তা তুমি যখন বড় হবে তোমার সঙ্গে কি করবে, ওই রকম করবে, তুমি যেরকম করছো তোমার সঙ্গে ওই করবে, ও তো দেখছে ওইটা। এই জন্য সাধু সাবধান, সাধু সাবধান, এই জন্য সবাই বৃদ্ধদের সম্মান দিবে, পিতা মাতাদের সেবা করিবেন, শাশ শ্বশুরদেরকে সেবা করিবেন, তাদের আশীর্বাদে আমরা সংসারে সুখে থাকতে পারবো, ঠিক আছে? বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পর্যন্ত কথা শুনলাম, নিয়ম হলো ভাগবত কথা থেকে কিছু নেব আর কিছু দেব, বলে কি নেব আর কি দেব, বলে যত খারাপ জিনিসগুলো দিয়ে দেব আর যত ভালো জিনিসগুলো নিয়ে যাব। বলে খারাপ জিনিসটা কি, ভাগবত বলছে খারাপ জিনিস হলো চারিটি বস্তু, বলে বুড়ো কখন হবে, বেঁচে থাকলে তো বুড়ো হবে, ওই মাল খেয়ে খেয়ে লিভারটা নষ্ট করে কি হবে, মরে যাবে তো বেঁচে থাকবে কি করে। এই জন্য আর দ্বিতীয় লাভ কি, বাড়িতে চুরি হবে না, বলে চুরি কখন হবে, বাড়িতে কিছু থাকলে তো চুরি হবে, হ্যাঁ ও তো সব বিক্রি টিকরি করে গহনা টহনা বিক্রি বিক্রি টিকরি খেয়ে দিয়ে শেষ করে থাকবে, তা চুরি কি করে হবে। তৃতীয় বস্তু হলো কুকুর বন্ধু হবে, মতলব কি কোথায় মাল ঠাল খেয়ে পড়ে থাকবে আর কুকুর এসে মুখে পেশা বগের দিয়ে যাবে, এই জন্য এসব জিনিস থেকে দূরে থাকবেন। আর দ্বিতীয় কথা হলো যে নিশা দ্রব্যের মধ্যে চাটাও ভালো নয়, বুঝতে পারছেন না, চাটাও ভালো জিনিস নয়, চায়ের মধ্যে একটা নিকোটিন দিয়ে একটা পয়জন দিয়ে চা পাতাটা দোষ নয়,
চায়ের পাতাটা হলো ভালো, কিন্তু ওর মধ্যে যে নিকোটিন একটা জহর দিয়ে ওইটাই জিনিসটা হলো খারাপ জিনিস। এই জন্য দেখবেন কি, যারা চায় খায়, চায় পান করে, চায় খাওয়ার সময় আসে, যদি না খাও কি হবে বলে দেখুন, মাথা ব্যথা করে না, তার মধ্যে নিকোটিন কফিন দেওয়া আছে। হ্যাঁ, আর যদি খালি পেটে চা খাওয়া হয় না, তা কি হয়, সেখানে গ্যাস হয়। হ্যাঁ, সেখানে গ্যাস্ট্রিক হয়, বিভিন্ন প্রকার খারাপ হয়। এই জন্যে চাই জিনিসটা আমাদের ভালো জিনিসের নয়। হার্বাল টি, গোকুল টি, এগুলো প্রজ্ঞা যেগুলো হেলথের জন্য আছে ওগুলো খেতে হবে। এই জন্য দ্বিতীয় তৃতীয় জিনিসটি হলো স্ত্রীয়ম, বলে মায়েদের উপরে, স্ত্রীদের উপরে কলির নিবাস। বলে কোন মায়েদের উপরে, বলে যারা অবৈধ রূপে পুরুষ স্ত্রী, স্ত্রী পুরুষদের সঙ্গে মিলে সংসার কর, বিয়ে করে, পতি পত্নী ধর্মপূর্বক সংসার ঘর গৃহস্থী কর, বিয়ে না করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে ঘুরে বেড়াছ, এগুলো শাস্ত্র স্বীকার করে নাই। আর চতুর্থটি হলো জীব হিংসা, জীব হিংসা অর্থ হলো মাছ মাংস, এই জিনিসটা খেতে নেই। আমি এই বিষয়ে অনেক কিছু কথা বলেছি, এর নাম হলো মাংস। মাং মানে আমাকে, স মানে তিনি, মানে এখন যাকে খাচ্ছি পর যে আমাকে খাবে। এই জন্য ইংলিশতে বলেছে মিট, মিট মানে কি, মি ইট, মি মানে আমি, ইট মানে খাওয়া, বাট উল্টিয়ে দিন হবে ইট মি, মানে তুমি যাকে খাচ্ছ পরে আবার তোমাকে যে খাবে। এই জন্য দেখবেন যখন একটা ছাগলকে বলি দেওয়া হয়, ওই ব্রাহ্মণ ওর কানে একটা মন্ত্র পড়ে, দেখে দেখবেন কি মন্ত্র পড়ে জানেন তো, এখন আমি তোমাকে কাটছি, আগের জন্মে তুমি আবার আমাকে কাটবে, এইটাই বলে ওকে বলি চড়াবে। কে বলে আমি তো কাটি না, কে বলে খাই। ভাগবত বলছে পাঁচজন ব্যক্তিকে পাপটা নিতে হবে। হ্যাঁ, বলে পাঁচজন কাদের, বলে সংহর্তা চ, উপহর্তা চ। হ্যাঁ, এখানে বলছে যারা কাটে, যারা খায়, যারা রান্না করে, যারা ভোজন করায়, যে অনুমোদন করে, এই পাঁচটা পাপ সবাইকে ভাগ বেটে পাঁচটা পাপ থেকে নিতে হবে। এই জন্যে আপনারা চেষ্টা করবেন যাতে এই জীব হিংসা, কেন প্রত্যেক মধ্যে সেই গোপীটা আছে, আত্মাটা সবাই মধ্যে আছে, ছাগলদের মধ্যেও আছে, মুরগিদের মধ্যে, মাছের মধ্যে আছে। কিন্তু কিন্তু কেউ কেউ মাতারা বলে না, আমি মাংসটা খাই না, শুধু মাছটুকু খাই, বলে না এরকম, আমি মাংসটা খাই না, মাছটুকু খাই। আপনি শাস্ত্র পড়ে দেখবেন, ওখানে বলছে যস্য মাংস উচ্যতে তস্য মাংস উচ্যতে মৎস্যাদৌ সর্বমাংসাদৌ গো মাংসাদৌ ইতি উচ্যতে। অর্থ হলো যদি আপনি ছাগলের মাংস খেয়েছেন না, কেবল ছাগলেরই মাংস খেয়েছেন, কিন্তু মাছটা হলো সর্বভোগ। দেখবেন নদীর মধ্যে একটা মরা চলে যাচ্ছে, ওইটা মাংস খাচ্ছে, একটি গরু সরে চলে যাচ্ছে, দেখুন ওইটা মাংস খাচ্ছে, পুকুরের মধ্যে পায়খানা দেখবেন ওইটাও মাছটা ওইটাও খাচ্ছে, সবগুলো দেখবেন মাছ কি না খায়। বলে মৎস্যাদৌ সর্বমাংসাদৌ, মাছ খেলে পরে সমস্ত মাছগুলো খাওয়া হয়। এই জন্য জীব হিংসা হলো মহাপাপকে বলা হয়েছে। ওই যে চার প্রকার পাপ আছে, সব থেকে মাছ মাংসকে সব সব থেকে বড় পাপ বলা হয়েছে। কিন্তু আমরা কি মনে করি, আরে মাছ মাংস না খেলে শরীরটা খারাপ হয়ে যাবে না, আমাদের শরীরে কত সংসারে কাজ কম করতে হয়, আমাদের শরীর খারাপ হয়ে যাবে। আমি খুব ভালোভাবে বুঝিয়েছি, মনে আছে কি না, আরেকবার বলে দিচ্ছি, মন দিয়ে শুনে অনেকে বুঝাতে পারি। একদিকে হলো ভেজিটেরিয়ান, একদিকে হলো নন ভেজ, মানে আমিষ নিরামিষ, ভালো মনে করে দিয়ে বুঝে সবাইকে বুঝাবে। একদিকে হলো আমিষ ভোজী, কুকুর কি খায়, আমিষ খায়, মাছ মাংস। দেখবেন কুকুর যখন একটু দৌড়ায় না, হাঁপাতে আরম্ভ করে, শুয়ে আছে দেখবেন জিভ বের করে, চিড়িয়াখানায় যা বাঘ সিংহকে দেখবেন, যখন গিয়ে দেখবেন সিংহটাকে এটা করে সারাদিনই হাঁপাচ্ছে। দেখবেন বাঘকে দেখবেন, আপনি ডিসকভারি খোলে দেখে দিবেন, যদি একবার মাছ খায় দু তিন দিন পর যে হাত পা ছড়িয়ে দিয়ে শুয়ে থাকবে, কেন ওই কাঁচা মাছটাকে হজম করতে সময় লাগবে, বুঝতে পারছেন তো। এইটা হলো আমিষ ভোজি। এবার নিরামিষ ভোজি দেখো, একটা ঘোড়া কি খায়, অন্যদের বুঝাবে মন দিয়ে শোনো, এটা ঘোড়া কি খায়, ঘাস খায়। যখন কোন মেশিনের সঙ্গে উদাহরণ দেওয়া হয়, তার কত হর্স পাওয়ার, কত লায়ন পাওয়ার, টাইগার পাওয়ার, ডগ পাওয়ার বলা হয় না, কত হর্স পাওয়ার, কার সঙ্গে উদাহরণ দেওয়া হয়, ঘোড়ার সঙ্গে উদাহরণ দেওয়া হয়, বুঝতে পারছেন তো। এই জন্য রেস কার হয়, ঘোড়ার রেস হয়। আমরা তো বৃন্দাবনে থাকি,
घोड़ा गाड़ी देखी दस दस पंद्रह पंद्रह जन व्यक्ति के बसिए नीला चेटा घोड़ा और अपनी जावे केदारनाथ बद्रीनाथ जावे जेखने मानुष चढ़ते पारे ना सेखने गाधा गुलो और सेखने घोड़ा गुलो लोकोदेर कांधे बसिए कोथाय नी जाछे जेखने मानुष उठते पारे ना एत शक्ति तादेर मध्ये बोले एकटा हाथी की खाए बोले हाथी की खाए डाल पाला खाए एत बड़ शरीर कार आछे एत बड़ शक्ति कार आछे बोले एकटा गाधा की खाए हमारा बोली ना तुई गाधार मत खाटछिस ओ खाए घास खाए ওই দিন যত গাধাগুলো সব কাজ করে ওই দিন বুঝতে পারছেন তো এই জন্য এটা বলাতে কি খায় গরু ঘাস খায় দেখবেন জমির মধ্যে সারাদিন গরুটা জমির মধ্যে কাজ করছে বুঝতে পারছেন তো এখানে দেখা যে যারা নিরামিষ ভোজী না তারা তারা হলো সুস্থ শরীর হ্যাঁ যখন বেশি রোগগ্রস্ত হবে না কোন ডাক্তারের কাছে যাবেন সর্বপ্রথম আপনাকে আমিষ খাওয়ার প্রথমে মানা করবে যদি শরীর কে সুস্থ থাকো নিরামিষ ভোজী হও হ্যাঁ এই জন্য আমরা তো বৃন্দাবনে ঠিক থাকি না ওইদিকে লোকদের দেখি আর ওইদিকে পাঞ্জাব লোকদের দেখবেন ওইদিকে দেখবেন রাজস্থান লোকদের কি লম্বা চৌড়া আশি নব্বই একশো বর্ষ পর্যন্ত জমির মধ্যে তারা পরিশ্রম করে একশো বর্ষ পর্যন্ত আর এইদিকে দেখবেন যারা মাছ মাছ খায় ষাট সত্তর বর্ষ হলো পটল তুলে ষাট সত্তর বর্ষ তো মরি যাচ্ছে বলে কারণ কি জানেন তো এক তো পাপে মরে আর এক হলো যখন এই মাছ মাংস গুলো খাচ্ছি না আমাদের শরীরটা হলো নিরামিষ ভোজি মাংস ভোজি নয় আমাদের শরীরটা এই জন্য আমাদের যে আঁতটা হলো ছয় মিটার যারা এই আমিষ খায় না তাদের হলো দুই মিটার আমাদের থেকে দশ গুণ তাদের মধ্যে বেশি হজম শক্তি এই জন্য কাঁচা মাংস খেয়ে ওরা হজম করে আমরা সিদ্ধ করেও হজম করতে পারি না বুঝতে পারছেন তো এই জন্য চেষ্টা করবা ধীরে ধীরে আপনাদের প্রার্থনা করি ধীরে ধীরে নিরামিষ ভোজী হওয়ার জন্য ঠিক আছে আর খরচা দিকে দিয়ে এক কিলো ছাগলের মাংস কত দাম সাতশো আটশো টাকা তার মধ্যে মশলা টসলা দিয়ে রান্না করতে দুশো টাকা লেগে যাবে মানে এক কিলো মাংস নিয়ে এলে এক টাইম এক হাজার টাকা গেল গেল কি না এক হাজার টাকার আপনি শাক সবজি নিয়ে আসুন পনিপরিবার কতদিন যাবে মায়েরা মায়েরাই বলবে কতদিন যাবে আর বলো কতদিন যাবা সাত আট দিন যাবে এক সপ্তাহ যাবে এক সপ্তাহ যাবে পয়সাও কম খরচা কম বলো শরীরটাও ভালো থাকবে হ্যাঁ শরীরটাও ভালো থাকবে আর যেরকম অন্ন খাবে না সেরকম গোবিন্দ চরণের মনটাও নিজে থেকে গোবিন্দ চরণ লাগবে এখানে আপনারা চেষ্টা করবেন ধীরে ধীরে খারাপ জিনিস ছাড়তে ঠিক আছে চারটা জিনিস ছাড়বা আর চারটা জিনিস জোড়বা বলে কি চারটা জিনিস নিয়ে যাবো চারটা জিনিস ছাড়াবো আর চারটা জিনিস নেব এটা মন দিয়ে শোনো প্রথম জিনিস হলো প্রত্যেক বাড়িতে যাতে এই তুলসী বৃক্ষগুলো থাকে তাদের বাড়িতে তুলসী বৃক্ষ আছে হাত তুলে দেখি এখানে তো প্রায় পূর্ব বাংলার লোকরা এখানকার আমি দেখলাম তো বাড়িতে বাড়িতে খুব ভালো লোক এখানে আপনাদের মতো যত ভক্তি আছে না আমার কোথায় দেখে নাই তোমাদের মধ্যে যত ভক্তি আছে এই ইসলামপুর ঈশ্বরপুরীতে যত তোমাদের মধ্যে ভক্তি আছে না অন্য জায়গায় আমি এসব ভক্তি দেখি না এই জন্য তোমরা তোমাদের জন্য তালি বাজাও এখানকার এত মায়েরা বাবারা এত ভক্ত এখানে এত ভালো লোক এখানে দেখি গোবিন্দ চরণে না এদের স্বাভাবিক রূপে গুরু বৈষ্ণব এখানে বাড়ি বাড়ি গেলাম না সবাই আদর যত্ন করে সবাই সম্মান করে এই জন্যে ভগবান যখন এই জগৎ ছেড়ে গেলে নিজেকে নিজে কোথায় রেখে গিয়েছেন এই তুলসী বৃক্ষের মধ্যে রেখে গিয়েছেন আমরা বলি না বৃন্দাবনে যাব বৃন্দাবনে মানে কি বৃন্দা মানে তুলসী বন বন মানে বন গোবিন্দ আসবে দেখবেন কাদের কাদের বাড়িতে তুলসী গাছই হয় না মরে যায়